তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করে চলেছেন, একের পর এক পূরণ করে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য তিনি অনেক কিছু করছেন, অনেক কিছু ঘোষণা করছেন, কিন্তু পার্শ্ব শিক্ষক এসএসকেমএসকে সহ এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারাও আশা করে আছেন তাদের কী করেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা চরমভাবে বঞ্চিত হচ্ছেন। এবং এই মুহূর্তে রাজ্য বাজেট কিন্তু 7 জুলাই হতে চলেছে, রাজ্য বাজেট পেশ হতে চলেছে, কিন্তু এই সমস্ত শিক্ষকদের যে নেতৃত্ব, পার্শ্ব শিক্ষকদের যে নেতৃত্ব, সেই সমস্ত নেতৃত্বরা কিন্তু এখনও পর্যন্ত চুপ। তারা কিন্তু মুখে কুলুপ পেটেছেন, তারা মুখ্যমন্ত্রীর সাথে বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার বা কোনো রকম কিছু যোগাযোগ করার কোনো কিছু করছেন না, যেহেতু 7 জুলাই রাজ্য বাজেট পেশ হতে চলেছে এবং আপামর পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেই বাজেটের দিকে তাকিয়ে আছেন। তারা আশা করছেন ওই বাজেট থেকে তাদের কিছুটা বেতন বাড়ুক বা বেতন বৃদ্ধি করুক সরকার, কিন্তু এই বেতন বৃদ্ধি করার জন্য যে উদ্যোগটা লাগবে সেই উদ্যোগটা কিন্তু নিতে হবে শিক্ষকদের সংগঠনগুলোকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ব শিক্ষকদের যে কটি সংগঠন রয়েছে সেই সংগঠনগুলি কিন্তু মুখে কুলুপ পেটেছেন, তাদের মুখে কিন্তু কোনো কথা নেই। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি সরকারি সংগঠন পার্শ্ব শিক্ষকদের যেটা রয়েছে তারা কাজের থেকে কিন্তু নিজেদের মধ্যে কাদা ছোড়াছুটিতে কিন্তু ব্যস্ত। পার্শ্ব শিক্ষকদের যে দাবি সেই দাবিটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার মতো সেরকম কোনো উদ্যোগ নিচ্ছেন না। এবং এই মুহূর্তে সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ বলে একটি মঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন, একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। যখন পার্শ্ব শিক্ষকদের সমস্ত সংগঠনগুলি চুপ, কোনো রকম শিক্ষক শিক্ষিকাদের দাবি নিয়ে সরকারের কাছে দরবার করার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না, সেই সময় সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ বলে একটি সংগঠন পার্শ্ব শিক্ষকদের তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন। আসুন বন্ধুরা আমরা দেখি সেই চিঠিতে কী আছে। দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নবান্ন হাওড়া, মহাশয়া আপনি তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি আপনি সমাজের বিভিন্ন স্তরের জনগণের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। আমরা আপনার কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামো এবং সহশিক্ষকের মতো সুযোগ সুবিধা প্রদানের অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনি পার্শ্ব শিক্ষকদের জীবন জীবিকার স্বার্থে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন, শুভেচ্ছা সহ। দেখুন বন্ধুরা, শেখ আনসার হোসেন এবং আমিনা মিস্ত্রি যুগ্ম আহ্বায়ক, পুনশ্চ আমরা আপনার সাক্ষাৎ প্রার্থী, আশা করি আপনি সাক্ষাতের সময় দিয়ে বাধিত করিবেন। অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের যে দাবিটা বারবার উঠেছিল বেতন কাঠামো, সেই বেতন কাঠামোর দাবিটাই কিন্তু পার্শ্ব শিক্ষক সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ থেকে করা হলো এবং সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে এবং চিঠি পাঠিয়ে যেখানে সেখানে যে দাবি করা হয়েছে পূর্ণ শিক্ষকের মতো সুযোগ সুবিধা এবং ন্যূনতম একটা বেতন কাঠামো তাদের করে দেওয়া হোক এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য একটা সময় চেয়েছেন, অনুরোধ করেছেন যাতে মুখ্যমন্ত্রী সময় দেন, তাদের সাথে দেখা করেন। আমরা দেখেছি ভোট পূর্ববর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কাছে যে সমস্ত শিক্ষক সংগঠন যে দরবার করেছিল বা চিঠি দিয়েছিল তাদের কিছু কিছু তাদের ভাতা বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে সংগঠন সংগ্রামী পার্শ্ব শিক্ষক মঞ্চ তারাও মুখ্যমন্ত্রীর কাছে বাজেটের আগে, রাজ্য বাজেট পেশ হওয়ার আগে একটি চিঠি পাঠালো। আমরা দেখতে থাকবো আগামী রাজ্য বাজেটে পার্শ্ব শিক্ষক বা এসএসকেএমএসকে বা আইসিটি কম্পিউটার টিচার এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ঝুলিতে কিছু আসে কি না সেই সব দিকেই লক্ষ্য রাখবো। এবং যেটুকু খবর আসছে যে 35%-এর ভাতা বৃদ্ধির যে ফাইলটা, সেই ফাইলটা নাকি আবার মুখ্যমন্ত্রীর টেবিলে গেছে এবং যা সিদ্ধান্ত নেওয়ার মুখ্যমন্ত্রী নেবেন। এবং যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু রাজ্য বাজেটের দিন কিন্তু পার্শ্ব শিক্ষকদের বা এসএসকেএমএসকেদের জন্য একটা বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এটুকুই কিন্তু খবর। কিন্তু এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে এই সমস্ত
শিক্ষক শিক্ষিকারা যদি সরকারের সাথে যোগাযোগ করে বা সরকারের সাথে সরকারের কাছে দরবার করে, তাদের দাবি নিয়ে যদি সরকারের সাথে আলোচনা করে, দরকার হলে ভার্চুয়ালি যদি আলোচনা করে, একটা মিলিত দাবি নিয়ে যদি সরকারের কাছে চায় রাজ্য বাজেটের আগে, তাহলে কিন্তু এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছুটা হলেও সরকার ভাতা বৃদ্ধি করতে পারে, বা 35% ভাতা বৃদ্ধির ফাইল যদি মাননীয় মুখ্যমন্ত্রী মানে সই করেন তাহলে কিন্তু, বা অনুমোদন দেন, তাহলে কিন্তু 35% পর্যন্ত ভাতা বৃদ্ধি হতে পারে। এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকাদের যে দাবি 21,000 টাকা, 28,000 টাকা বা 25,000 টাকা, সেরকম কিন্তু কোনো রকম ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।